আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে দেখেন থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমরা গোসলের ফরজ, ওয়াজিব এবং সুন্নাত এবং মুস্তাহাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কীভাবে তা করতে হয় তা আলোচনা করেছি, এবং আমরা এ পর্বে আলোচনা করব গোসলের নিয়ম এবং গোসলের নিয়ম কীভাবে গোসল করবেন সে সম্পর্কে। তো প্রথমে হচ্ছে গোসলের নিয়ত। গোসলের নিয়ত হচ্ছে আরবিতে নাওয়াইতু আন আগতাসিলা লি রাফিল জানাবা। এটার বাংলা অর্থ হচ্ছে নাপাকি দূর করার নিমিত্তে আমি গোসলের নিয়ত করলাম। এরপর হচ্ছে গোসলের নিয়ম, কীভাবে আপনি গোসল করবেন। সর্বপ্রথম গোসলের নিয়ত করে নেবেন। নিয়ত করার পর দু হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করে নেবেন, এতটুকু কবজি পর্যন্ত ধৌত করে নেবেন। এরপর হচ্ছে লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নেবেন বাম হাত দিয়ে, অবশ্যই ডান হাত ব্যবহার করবেন না এখানে। এরপর হচ্ছে অতঃপর শরীরের কোথাও যদি নাপাকি লেগে থাকে তাহলে তা ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর ওযু করে নেবেন। ওযু করার পর ডান কাঁধে তারপর বাম কাঁধে তিনবার করে পানি প্রবাহিত করবেন দুপাশে, অতঃপর মাথায় তিনবার পানি ঢেলে দিবেন, গোটা শরীরে ভালোভাবে মালিশ করে দিবেন যেন কোথাও কোনো শুকনো জায়গা না থাকে, তাহলে আপনার গোসল হয়ে যাবে। তো সম্মানীয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা গোসল কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।